আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতের ভিতরে স্বামী এবং স্ত্রীর মাঝে যে ভালোবাসা এটা যে আল্লাহ পাক দান করেছেন এ ব্যাপারে আল্লাহ পাক বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنْ آيَاتِهِ أَن خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا আল্লাহ পাকের নিদর্শন এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শান্তির জন্য তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তোমাদের থেকেই আল্লাহ পাক তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক তোমাদের থেকেই বানিয়েছি সৃষ্টি করেছি কেন সৃষ্টি করলাম জানো লিতাসকুনু ইলাইহা তার দ্বারাই তুমি জানি প্রশান্তি লাভ করতে পারো এজন্যই বানিয়েছি সুবহানাল্লাহ আব্বা জানাতুম আলাইহি সালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক যখন বানাইলেন আল্লাহ পাক দেখলেন আদমের মনের বেশি মনের ভিতরে বেশি সুখ দেখা যায় না আনন্দ দেখা যায় না আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মন খারাপ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মনটা বেশি ভালো না আল্লাহ পাক বুঝতে পারলেন আদম একাকী থাকাটা বেশি পছন্দ করতেছে না একাকী এত বড় মহলের ভিতরে থাকাটা তার বেশি ভালো লাগতেছে না আল্লাহ রাব্বুল আলামিন আদমের ওয়াজানতে আম্মা জানা হাওয়াকে বানাইলেন আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম টেরও পাইল না আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন আল্লাহ পারেন কিনা জোরে বলেন পারেন কিনা এত বড় একটা অপারেশন করলেন আদম তো টের পাইল না আল্লাহ পারেন কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কেন পারবেন না দুনিয়ার একজন মানুষ যদি তার অজান্তে একজন মানুষের অজান্তে একজন ডাক্তার তার যদি কিডনির অপারেশন করতে পারে একজন ডাক্তার একজন রোগীর অজান্তে যদি অবশ করে অজান্তে অজ্ঞান করে অজান্তে তাকে যদি তার পেটটা ফেড়ে ফেলতে পারে তার ভিতর থেকে কিছু বাহির করতে পারে অথবা প্রবেশ করাইতে পারে তাহলে আদম থেকে হাওয়াকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে না জানাইয়া তিনার অজান্তে হাওয়াকে বানাইলেন এ যোগ্যতা আল্লাহর আছে কিনা আছে জোরে বলেন আছে কিনা আছে এখানে কোনো আশ্চর্যের বিষয় আছে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানানোর পরে আল্লাহ পাক দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে শান্তি ফিরে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুম থেকে উঠলেন উঠে দেখেন পাশে একজন রমণী সুন্দরী বসা আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন ধরতে গেলেন আল্লাহ পাক বলেন আদম এখনো ধরা যাবে না কারণ হলো এখনো হালাল হয় নাই বিবাহ পড়াইতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ বিবাহ পড়ানো লাগবে আল্লাহ পাক বিবাহ পড়াই দিলেন দুজনের গার্ডিয়ান কে জোরে বলেন কে আল্লাহ বিবাহ পড়াই দিলেন তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের বিয়েতে দুই চারটে ডেক্সেট তো বাজছেই নাকি জোরে বলেন না কেন বর্তমান সময়ে একটা বিবাহ যদি হয় তাহলে দুই চার মহল্লার লোক টের পায় যে অমুক বাড়ি বিয়ে হইতেছে কথা বলেন না কেন
কিন্তু ওলামা ইকরামের বিবাহ আলহামদুলিল্লাহর সাথে বলতে হয়। ওলামা ইকরামের বিবাহ অনেক সময় তার পরিবারের বংশের সবাই জানে না, কথা বলেন, তাতে অনেক গালমন্দ খেতে হয়, করুকা গালমন্দ, সমস্যা কি, আল্লাহ ভালো কইলেই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা। এই যে ঢাল ডক্কর ডাকসার বাজানি, আগের সময় আমরা আমাদের দেশে ছোটবেলায় দেখেছি বিবাহ বাড়িতে মাইক চলতো, মাইকটা উপরে বাদ্য উপর থেকে আওয়াজটা দূর দূরান্তে যাইতো বটে, কিন্তু মানুষের বেশি অতিরিক্ত কোনো ক্ষতি হতো না। কিন্তু বর্তমান সময়ে মাইক একটা কমন জিনিস, এটাকে আনকমন করার জন্য মাইককে ডিলেট করে দিয়ে ডাকসেটের ব্যবস্থা হয়েছে। যেই ডাকসেট চলাকালীন মনে হয় এলাকা সহ কাঁপতেছে, জোরে বলেন কথা ঠিক কিনা, শুধু এলাকা কাঁপে না, অনেক গর্ভবতী মহিলার সমস্যা হয়, ক্ষতি হয়, অনেক শিশু বাচ্চার ক্ষতি হয়, অনেক অসুস্থ রোগীর ক্ষতি হয়, অনেক বৃদ্ধ বৃদ্ধা মানুষের বড় ক্ষতি হয়, ঠিক কিনা, জোরে আওয়াজ দিয়ে বলে। সারা রাত্র তুমি আমোদ প্রমোদে কাটাইলা, মানুষের ঘুম নষ্ট করলা, তাহাজ্জুদ গুজারির তাহাজ্জুদ পড়ার ভিতরে বিঘ্নতা ঘটাইলা, এই অসুস্থ ব্যক্তির সুস্থতার মধ্যে বিঘ্নতা ঘটাইলা, বৃদ্ধ বৃদ্ধাকে কষ্ট দিলা, বাচ্চা ছেলেমেয়ের ঘুম ভাঙলা, ওলামা ইকরামের ঘুম নষ্ট করলা, নামাজি মুসলমানের ঘুম নষ্ট করলা, কেয়ামতের ময়দানে এই একটা হিসাব দিয়েই তো তুমি পার পাইবা না, জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা, একটা হিসাব দিতে গেলেই তো অবস্থা ক্রাশিং হয়ে যাবে, বড় ডায়রিয়া শুরু হয়ে যাবে। এজন্য আজকের থেকে যুবক বিবাহ করতে হবে ওই জাতীয় বিবাহ যেই জাতীয় বিবাহের ভিতরে কোনো গুনাহের অবকাশ নাই, ঠিক কিনা বলেন। গত সোমবারে আমার মামাতো বোনের বিবাহ দিলাম, কেমন বিয়ে জানেন নেই, 3 মিনিটের বিয়ে মাত্র, সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন 3 মিনিটের বিবাহ, 2 মিনিট লাগছে আমার খুতবা পড়তে। গওহরডাঙ্গা মাদ্রাসার নাম শুনছেন না আপনারা, গওহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুর রউফ সাহেব রহমাত বরকাতুহুল আলিয়া হুজুর উপস্থিত ছিলেন, ঢাকার হুজুর নামে পরিচিত, এবং আমার উস্তাদ, দুজনই আমার উস্তাদ রূপসর হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, বড় একজন মুহাদ্দিস গওহরডাঙ্গায়, উনিও উপস্থিত ছিলেন। রূপসর হুজুর হঠাৎ করে বললেন, আব্দুর রহিম তুমি খুতবা পড়ো, দাঁড়িয়ে গেলাম, বিবাহের আগে খুতবা পড়লাম, এটা সুন্নাত আছে, এই সুন্নাত আছে, বিয়ে পড়ায় দেয় কাজী সাহেব, এসে বিয়ে পড়ায় দেয়, অনেক সময় মৌলবী সাহেবকে ডাকারও টাইম পায় না বিয়ে পড়ার জন্য, ওই কাজী সাহেবই বিয়ে পড়ায় দেয়, দেখা গেছে ফজরের নামাজই পড়ে নাই কাজী সাহেব, হইতে পারে কি না, মানে সাবরেস্টার সাহেবকে বলতেছি, নামাজই পড়ে নাই, যাও তার মধ্যে সে বিবাহ পড়াই দিছে, কই 100 বিবাহের ভিতরে 2টা বিবাহের মধ্যে তো আমি খুতবার আমল দেখি না, ঠিক কিনা, জোরে আওয়াজ দিয়ে বলে। খুতবা পড়া বিবাহের, বিবাহ যেমন আপনার জন্য একটা আত্মবাসীয় বিষয়, বিবাহের খুতবা দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে পড়াও তেমনি ভাবে আত্মবাসীয় একটা বিষয়, দাঁড়িয়ে খুতবা পড়লাম, 2 মিনিটের মতো লাগলো, এরপরে ঢাকার হুজুর আমার মামাকে ধরে কিছু কথা বললেন, উনি বললো ছেলে শুধু বললো আলহামদুলিল্লাহ, কবিল তো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, হয়ে গেল বিবাহ, 3 মিনিটের বিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো বিবাহ, বিয়ে হইল বাগেরহাটে, মেয়ে এখন গাজীপুরে, তখন গাজীপুরে ছিল, কই মেয়ে তো খবর নাই, আর বড় পরিতাপের সাথে বলতে হয় বর্তমান আমাদের সমাজে বিবাহ একটু জাঁকজমক না হলে আর মেয়েটা কন্যাটা সামনে বসা না থাকলে বিয়ে জমে না, নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন, কন্যাটা সামনে না থাকলে বলে বিয়ে জমে না, কন্যাকে দেখে দেখে মানুষ টাকা দিয়ে যাবে, ও কন্যার বাবা তুমি সাবধান থেকো, কিয়ামতের ময়দানে এই দৃশ্যের কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক কিনা, জোরে আওয়াজ দিয়ে বলে। এই কারণে আজকে বলবেন হুজুর এত কথা বললেন কেন, আপনি না ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে আলোচনা করবেন, এই যে বোঝানোর জন্যই তো এই কথাগুলি উঠাইলাম, আজকে বিচ্ছেদ কেন ঘটে, স্ত্রীকে রেখে স্বামী অন্য কোথাও কথা কেন বলে, স্ত্রী আবার স্বামীকে রেখে অন্য কোথাও ফোন কেন দেয়, এই যে আপনি শুরুতে হারাম ঢুকিয়ে দিয়েছেন, এই একটা বেবরকতের কারণে আল্লাহ
ভাষা এটা ডিলেট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা সুরা আওয়াজ। আর যদি আমাকে মতো বলচ্ছলদের মতো বিয়ে করতেন, আমরা তো বলচ্ছলদের মতো বিয়ে করি, যে বিয়েতে কোনো আনন্দ নাই, উল্লাস নাই। কে বলছে আনন্দ নাই, উল্লাস নাই? খেজুর ছিটাইয়ে বিয়ে হয় আমাগো মিয়া, এটা আবার আনন্দ না? বুড়া বুড়া মানুষ উঠতে বল পায় না, কিন্তু খেজুর টুকায় খাওয়ার লেগে পাগল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো রসুলের আনন্দ, যার কারণে আমাদের বিবাহতে আনন্দ বেশি হয় আল্লাহর মেহেরবানি। আর এই সমস্ত পবিত্র বিবাহ আল্লাহ পাকের যেই ভালোবাসা, স্বামী স্ত্রীর ভিতরে এই ভালোবাসাটা টেকসই হয়, টিকে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা দাদি নানা নানিদেরকে দেখছি, তারা দুইজন দুইজনকে কত ভালোবাসে, কত মহাব্বত তাদের মধ্যে ছিল। আগের জামানায় তো এত গুনাহের কাজ হতো না, যার কারণে তাদের মধ্যে মহাব্বত আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি ছিল। কিন্তু বর্তমান সময়ে গুনার কাজ বেশি বেড়ে গেছে, যার কারণে অনেক সংসারে স্ত্রী স্বামীকে দেখতে পারে না, আবার স্বামীও স্ত্রীকে দেখতে পারে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিন্তু আদমের অজান্তে হাওয়াকে বানাইলাম, এবং তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ বানাইলাম। কেন বানাইলাম জানো? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের জন্য তোমরা সুখ শান্তি পেতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি কথাই তো আল্লাহ পাক বলেছেন, একটা সংসারে মহিলা 5 দিন না থাকলে দেখবেন কেমন জানি বিরান হয়ে গেছে ঘরটা, অশান্তি বিরাজমান, শান্তি দূর হয়ে গেছে। বড় রহমতি জিনিস, বড় বরকতি জিনিস স্বামী স্ত্রী, এটা বোঝা লাগবে, বোঝা লাগবে 100%। আল্লাহ পাক বলেন শুধু তাই না, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ পাক তোমাদের মধ্যে দুইজনের ভিতরে রহমত এবং দয়া দান করেছেন, একজন আরেকজনের প্রতি দয়াশীল, একজন আরেকজনের প্রতি রহমতশীল হবে, এইটা আল্লাহ পাক তোমাদের মধ্যে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই না, শুনে নাও, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, এ বিষয়গুলি নিদর্শন হয়ে থাকবে ওই জাতির জন্য যে জাতি চিন্তাশীল, ফিকিরমান, আল্লাহ পাকের কথা নিয়ে চিন্তা করে এবং বুঝে, এই বুঝমান জাতির জন্য নসিহাত কার্যকারী হবে, ঠিক কিনা সুরা আওয়াজ দিয়ে বলেন। আর যারা বুঝে না, তাদের তো যাদের সেন্স নাই, তাদের ব্যাপারে কোরআন শরীফের কোনো কথা নেই, তাদেরকে বলা হয়েছে মজনুন, পাগল। যারা পাগল এদেরকে আপনি ভালো কইলেও বুঝবেন না, মন্দ কইলেও বুঝবেন না। এজন্য সাবধান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে পাওয়ার পরে যেমন খুশি হইলেন, তদ্রূপ ভাবে মৃত্যুর আগ পর্যন্ত দুইজনের খুশি হালতটা বহাল ছিল। আল্লাহ পাক যেন আমাদেরও আম্মা জান হাওয়া এবং আব্বা জান আদমের মহাব্বাতের সাথে আল্লাহ পাক মিল রেখে আমাদের মহাব্বাতও যেন বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা স্বামী স্ত্রী বেশি দূরে থেকো না, স্বামী স্ত্রী দুইজনে মিলে একত্রে সময় কাটাও, তাহলে শয়তান তোমাদেরকে ধোকা দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আদমকে বললাম, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিয়তুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডাক দিয়ে বললাম, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা তুমি এবং তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতে থাকো, আর এই জান্নাতে যা মনে চায় তাই করো, যা মনে চাই তাই খাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
চাই তাই করো, যা মনে চাই তাই খাও। জান্নাতের ভিতরে কোনো প্রতিবন্ধকতা নাই। আল্লাহ পাক বললেন যা মনে চাই তাই খাও, তবে একটা প্রতিবন্ধকতা আল্লাহ পাক সিরাফ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই সময় দান করলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে সব কিছু খাও কিন্তু সাবধান, ওই গাছটির ধারে কাছেও যেও না, ওর ফল তোমরা খেও না, যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ফল গাছটার নাম কি জোরে আওয়াজ দিয়ে বলেন তো? গন্ধম ফল। এই গন্ধম ফল খেও না, গাছের কাছেও যেও না, হাজি সাজার সাজার মানে গাছ, এই গাছের ধারে কিছুও যেও না, নিকটবর্তী হয় না। কারণ হলো এ আদম এই গন্ধম ফল খেলে কিন্তু জান্নাতে আর থাকতে পারবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিলেন, কিন্তু আপনারা জানেন আম্মা জানা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ইবলিস অনেক ধোকা দিয়ে বোকা বানিয়ে গন্ধম ফল নিজেকে খাওয়াইছে। হাওয়ার মাধ্যমে আদম আলাইহিস সালামকে সুকৌশলের সাথে বিস্তারিত আলোচনা করতে গেলে এখানে এক ঘন্টার ব্যাপার, কিন্তু আপনারা জানেন সুকৌশলের সাথে আদম আলাইহিস সালামকে আম্মা জানা হাওয়া শয়তানের প্রেরণায় পড়িয়া আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম গন্ধমের রস খাওয়াইলেন। এরপরে এই দুজন বাহির হয়ে আসলেন। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ পাক বলেন তোমরা দুইজন একত্রে থাকো, এই আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজনে মিলে জান্নাতে থাকো, আর এই কথাটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বান্দা বান্দিদের জন্য অবধারিত করেছেন, দুইজনে মিলে এক জায়গায় যত থাকবা তত শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য উলামায়ে কেরাম মাঝে মাঝে বলে দেখবেন বিভিন্ন স্টেজে বিভিন্ন মঞ্চে বিভিন্ন মসজিদে, যে স্বামী এবং স্ত্রী দুজনে ঢাকায় থাকলে ঢাকায় থাকবে, বাড়িতে থাকলে বাড়িতে থাকবে, বেশি পৃথক হবে না। কারণ হলো বর্তমান সময়ের পরিস্থিতি বেশি ভালো না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। কেয়ামত সংগঠিত হওয়ার জন্য যে সমস্ত নিদর্শন আলামত যা কিছু দরকার ছিল, দুই চারটা বড় বড় বাদে সব কিছু নজরে ভাসতেছে আমাদের, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য শয়তানের চেতনা প্রেরণা ওয়াসওয়াসার সংখ্যাও কিন্তু বাড়ছে, আর শয়তানের চেতনা প্রেরণা শয়তানি ওয়াসওয়াসা স্বামী এবং স্ত্রীর ভালোবাসা দূর করার জন্য এত বাড়ার মাধ্যম হলো বর্তমান সময়ের এই যে মিডিয়া বা নেট বলেন অথবা মোবাইল বলেন, এর চাইতে বড় চক্রান্ত আর আবিষ্কার হয় না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। এত বড় চক্রান্ত মোবাইলের মতো এত বড় চক্রান্ত আবিষ্কার এখনো পর্যন্ত বিশ্বের জমিনে এখনো হয় নাই। একটা মোবাইল তার সংসারের ভিতরে আগুন ধরিয়ে দিচ্ছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। একটা মোবাইল তার সংসারে মহাব্বত জুড়িয়ে দিচ্ছে, এই সংখ্যাটা কিন্তু খুঁজে পাওয়া কষ্ট, ঠিক কিনা বলেন। কিন্তু একটা মোবাইল তার সংসারের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে, এটা অহরহ অহরহ পাওয়া যায়, বলেন কথা ঠিক কিনা? অহরহ পাওয়া যায়। এই জন্য সাবধান যুবক ভাইরা, মোবাইলকে সংযত করতে হবে। আল্লাহ জানি তৌফিক আমাকেও দেন আপনাদেরকেও দান করেন, সবাই বলেন আমিন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আদর্শবান স্ত্রী যেভাবেই হোক না কেন তার স্বামীকে খুশি রাখবে, আর নেককার স্বামী যেভাবেই হোক না কেন তার স্ত্রীকে খুশি রাখবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুনতু উতাইয়িবুন নাবিয়্যি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যত উত্তম খুশবু পেতাম
সেগুলো সব আমার রসুল আমার স্বামীকে আমি মাখিয়ে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি খুব আদর করে আমার স্বামীকে আমি খুশবু যেটা ভালো মনে করতাম সেটাই আমার স্বামীকে আমার রসুলকে আমি মহাব্বত করে মাখিয়ে দিতাম, এমনকি দাড়িতে মাখাইতাম, মাথায় মাখাইতাম, এবং দাড়ি এবং মাথা থেকে সুঘ্রাণ বাহির হইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বড় আদর করে মহাব্বত করে বড় সোহাগ করে আমি আমার স্বামীকে বড় আদর করে মহাব্বত করে এই আতরগুলি এই খুশবুগুলি লাগাই দিতাম। বর্তমান জামানার খুশবুর মতো কিন্তু খুশবু ছিল না, অ্যালকোহল যুক্ত খুশবু ওই সময় ছিল না। বর্তমান সময় মানুষের আতর কষ্ট হয় কিন্তু সেন্ট ভালো লাগে, এটাও হলো একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ হলো ইহুদি খ্রিস্টানরা দেখলো মুসলমানদেরকে কোনোভাবেই ঘায়েল করা যায় না, ঐক্য মত থেকে তাদেরকে পৃথক করা যায় না। পৃথিবীর যে রাষ্ট্রেই মুসলমান বিপদে থাকে সারা পৃথিবীর মুসলমান সজাগ হইয়া নিন্দা জানায়, ওদেরকে তো পৃথক করা যায় না। তখন ইহুদি খ্রিস্টান কিছু কিছু পণ্য কিছু কিছু চক্রান্ত এমন করলো যে ওদের ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে হবে, আর এই পণ্যের জন্য ওদের ঈমান নষ্ট করতে হবে। যেমন দ্বন্দ্ব বাঁধিয়েছে ইহুদি চক্রান্তের কারণে মসজিদের ভিতরে মুসল্লিদের ভিতরে দ্বন্দ্ব, এক গ্রুপ বলে আমিন জোরে বলতে হবে, আর এক গ্রুপ বলে আমিন আস্তে বলতে হবে, কিন্তু পর্দা সবাই করতে হবে, এটা নিয়ে কিন্তু কোনো বাধা নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলি আমিন জোরে বলা লাগবে, অথচ দেখা গেছে অথবা আমিন আস্তে বলা লাগবে, গ্যাঞ্জাম লেগে গেছে অথচ যারা গ্যাঞ্জাম করছে খবর নিয়ে দেন হ্যার বোন বেপর্দার সাথে স্কুলে গেছে, কথা বলেন না কেন? ওই মেয়ে আমিন না বললেও তো নামাজ হয়ে যাবে, কিন্তু তোমার বোন বেপর্দা না রাখলে তো তুমি মুগুর খাইবা। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলি আমাকে আঞ্চলিক ভাষায় হলো মুগুর থেকে মিস হবে না। আল্লাহ পাক ফরজ তরক হইলে, ওয়াজিব তরক হইলে, সুন্নাতে মুআক্কাদা তরক হইলে মুগুর মিস হবে না। ইহুদি খ্রিস্টান দেখলো মুসলমানদেরকে আলাদা করতে হবে, তখনই পুশিং দিয়ে দিল আমিন জোরে কও অথবা আস্তে কও, এই চক্রান্ত ঢুকাই দিল। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এখানে ব্যাপক আলোচনা, ওদিকে আমি যাই না, শুধু এতটুকু মনে রাখবেন এগুলো সব ইহুদিদের চক্রান্ত, সব ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে গেছে মুসলমানদেরকে দুই ভাগ করার জন্য। তদ্রূপ ভাবে এই অ্যালকোহল যুক্ত সেন এগুলো ইহুদিদের আবিষ্কারক বিষয়, আবিষ্কারক বিষয়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, তারা আবিষ্কার করেছে মুসলমান সন্তানের ঈমান নষ্ট করার জন্য। এই কারণেই এখন সকালে একবার সেন্ট বগলে মাখে, বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে মাখে, দুপুরে একবার মাখে আমার যুবক ভাইরা, রাত্রে শোয়ার টাইমে একবার মাখে, কিন্তু আতরের ঘ্রাণ তাদের সহ্য হয় না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। অথচ আতর আল্লাহর রসুলের স্ত্রী আয়েশা, যত স্ত্রী ছিলেন তার মধ্যে উনি ছিল কুমারী এবং সবচাইতে বড় শিক্ষিতা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতর মাখিয়ে দিতেন, খুশবু মাখিয়ে দিতেন, যাতে আমার স্বামী খুশি হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন স্বামী খুশি হলে খুশি হবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন স্বামী খুশি হলে খুশি হবেন কে? বাসায় যে আজকের বয়ানগুলো শোনাইবেন যদি মুখস্থ না থাকে, আগামীকাল অথবা পরশুদিন মিডিয়ায় ঢুকে আজকের বয়ানটা শোনাইবেন। কারণ হলো একজন স্ত্রীর জীবন উজ্জ্বল হবে স্বামী খুশি থাকলে, একজন স্ত্রী ধ্বংস হয়ে যাবে স্বামী যদি নারাজ থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে হাদিসের ভিতরে দেখলাম একজন স্বামী তার স্ত্রীকে যদি বলে তুমি এখানে ঘুমাও, অথচ যে কোনো কারণে তার স্ত্রী তার কথা যদি না মানে, রাত্রেবেলায় যে জায়গায় ঘুমাইতে বলছে তার পাশে ঘুমাইতে বলছে, না ঘুমিয়ে যদি অন্য কোথাও ঘুমায় অথবা মুখটা ফিরাইয়া অন্যভাবে ঘুমায় থাকে, শুয়ে থাকে, আল্লাহ রসুল বলেন ঘুমন্ত অবস্থায় যত সময় কাটাবে তত সময় ফেরেশতারা তার জন্য বদদোয়া করতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ, বদদোয়া করতে থাকে ওই মহিলার জন্য। কিন্তু সাবধান আমার ভাইয়েরা, এই স্ত্রী আমাদের আদরের জিনিস, আমাদের মহাব্বতের ভালোবাসার জিনিস, সর্বোচ্চ ভালোবাসা স্ত্রীকে দিতে হবে।
আর কিতাবের ভিতরে দেখলাম, হাদিসের ভিতরে দেখলাম, মহিলারা হলো বাঁকা একটা বিষয়, যতই আপনি চেষ্টা করেন পুরোপুরি সোজা করবেন পারবেন না। কিতাবের ভিতরে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাঁকা অবস্থায় রেখে যতটুকু পারা যায় শরীয়তের উপর রাখতে হবে, পুরোপুরি যদি সোজা করতে যান তাহলে কিন্তু ভেঙ্গে তছনছ হয়ে যেতে পারে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন।